নমস্কার, আমি মোনালি। আপনারা দেখছেন বর্তমানসময় .com। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেসের বিক্ষোভ এবং মিছিল। আপনাদের আবারও জানিয়ে রাখি, ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেসের বিক্ষোভ এবং মিছিল কর্মসূচি। ব্যারাকপুর স্টেশন থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। একাধিক কংগ্রেসের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। মূলত কলকাতা পুরসভা ভোটে ভোট লুট হয়েছে, বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম হয়েছে, পাশাপাশি কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালিয়েছে, এরকম একাধিক অভিযোগ নিয়ে তারা আজকে তারই প্রতিবাদে বিক্ষোভ দেখায়। আপনারা দেখছেন সেই দৃশ্য, ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অবশেষে প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দেন তারা। কংগ্রেসের কর্মী সমর্থকেরা কি বলেছেন শুনে নেব। কালকে কলকাতা কর্পোরেশনে যেভাবে সকাল থেকে পরশুদিনকে যে ইলেকশন হলো, নির্বাচন, সকাল থেকে যে অত্যাচার, ভোট লু, সন্ত্রাস, শাসক দলের তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা তাপস মজুমদারের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে এসডিওর কাছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানানোর জন্য, এবং কংগ্রেস প্রার্থীকে যেভাবে উলঙ্গ করে মেরেছে, আমাদের 18 জন প্রার্থী আজকে উন্ডের হয়ে আজকে হসপিটালে ভর্তি আছে। সামগ্রিক পরিস্থিতির উপরে আমরা যে অরাজকতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলা কংগ্রেসের নেতৃত্বে এবং তাপস মজুমদারের নেতৃত্বে আমরা আজকে এসডিওকে আমরা গণডেপুটেশন দেবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া শেখ, তার থেকে আরো বিস্তারিত জানবো। কি জানতে পারছো রিয়া, বিস্তারিত বলো। একেবারেই দেখো মানে, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতৃত্বে কলকাতা পুর ভোটের যে ভোট লুট, রিগিং ও 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি শাহকে অন্যায় ভাবে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয় ব্যারাকপুরে। আজ ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয় ও ব্যারাকপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে মহকুমা শাসকের কাছে কলকাতা পৌর ভোটে যে ভোট লুট করা হয় এবং ও কংগ্রেস নেতার উপর যে আক্রমণ করা হয় তার বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়া হয়। কলকাতা পৌর নির্বাচনে 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী রবি শাহের উপর যে আক্রমণ করা হয়েছিল তার বিরুদ্ধেও বিক্ষোভ মিছিল করা হয় এবং প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়। এই মিছিল রুখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে 6 জন নেতৃত্বকে প্রশাসনিক ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয়। মোনালি, একেবারে অসংখ্য ধন্যবাদ রিয়া, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া সেনের সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ব্যারাকপুরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, প্রশাসনিক ভবন ঘেরাও করে। অবশেষে কংগ্রেসের 6 জন কর্মী সমর্থকরা ডেপুটেশন জমা দেন, এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পরিস্থিতি যাতে উত্তেজজনক না হয়ে ওঠে, সেই কারণে কিন্তু পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল। আপনারা দেখছিলেন সেই দৃশ্য। কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু পুরসভা ভোটে যে সমস্ত বিভিন্ন একাধিক অভিযোগ তুলে আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে প্রশাসনিক ভবনে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ বর্তমান সময় ডট কম।